হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং আছি আমাকে কর। গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি, বিন্দাস আছে, ফাটাফাটি আছে, না কারা না এটা চা। তুমি বলে এবেলা কারা দেবো না, দেবো একটু পরে দেবো। কারা যদি নাও খেতে পারো ড্রিঙ্ক, দ্বিতীয় খাবে তুমি খেয়ে নেবে। মুচমুচে ব্যাপারটা নিয়ে কেমন একটা মিয়ানো মিয়ানো ব্যাপার, করোনার ভয়ে মিলে গেছে মনে হচ্ছে এরকমই। আমার প্রচুর চিকেন খেতে ইচ্ছা করছে, একটু দেখে এসো না, জানি না কেন আমার এত চিকেনের দোকান, মানে চিকেনের দোকান চিকেন খেতে ইচ্ছা করছে। আমাকে বন্ধ আছে তখন তো বলো না ওটা তুমি খেও না, আমাকে দাও, যা হবার আমার হোক। দেশে বিস্কুট চানাচুর খেতে নেই, করোনা প্রতিষেধক এগুলো, করোনা প্রতিষেধক বিস্কুট চানাচুর কোনোদিন শুনেছো কি? যত বেশি খাচ্ছে কম হচ্ছে, মানে এটাই প্রতিষেধক হিসাবে পাওয়া গেল। তখন কিন্তু আমার নাম আছে, এই জন্মে এরকম কোন প্রমাণ কিন্তু পাবে না এর কথা একদম। মানে আমার নাম ছিল, কে প্রথম বলেছিল ভিডিওতে প্রমাণ দেখিয়ে দেবো? না তুমি প্রথম বলেছিলে, ইস এক নম্বরে ভাট। আর ওর ব্যাপার হচ্ছে ওকে যত চানাচুর, তারপর চিপস, কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস খাও না। এই জানাই কিছুদিন আগে একটা বড় এক লিটারের বোতল ফ্রিজে এনে রেখে দিল, দু লিটার ছিল, এক লিটার বললাম বলে কম হয়ে গেল, ওই জন্য বলছে দু লিটার ছিল। যাই হোক, একটা আমি খেয়ে গে, তুমি আর তোমার ছেলে, আমি কামি কখন গেলাম, আমি ওর সেভ করে দিয়েছি। কে আর করছে, কে
পায়ে অ্যালার্জি পিয়াসে পায়ে একটু নোংরা লেগে গেলেই বলে অ্যালার্জি হয়েছে হ্যাঁ ভাবি পায়ে মুছে দে আচ্ছা চুলটা কেটে দেখা চুলটা দেখে দেখা চুলটা কেমন মেয়েদের মতো কাট দিয়ে দিয়েছি মাটি চল মাটি চল মাটি চল এবার পিয়াসকে দেখো পিয়াস ছোটবেলায় কেমন করে দুধু খেতে দেখবে দেখো আমি খাইয়ে দেবো পিয়াসকে এবার যুদ্ধ করতো না আজকে রাত্রে বানাবো হচ্ছে রুটি আর হচ্ছে ডাল মাখনি মানে ডাল মাখনি ডাল দিয়ে বানাবো কিন্তু ডাল মাখলি যেমন রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে বাটার মানে মাখন যে ব্যাপারটা বলে বাটার তারপরে লাস্টে ফ্রেশ ক্রিম এসব ওইসব কিচ্ছু দেব না আবার নিজের স্টাইলে বানাবো মানে বেশি রিচ করব না নিজের স্টাইলে দেখো নিয়ে নিয়েছি যেটা ডাল মাখলির ডাল হয় মানে বাজারে গেলেই যেটা মিক্সড করে দেয় মিক্সড প্যাকেট কিনতে পারছে এটা আমি গোফার্স থেকে নিয়েছি ওই যে কালো বিউরির ডাল আর তার সাথে রাজমাও থাকে কয়েকটা মিক্সড করে তাই সেটাকে আমি 24 আওয়ার্স ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর সেটাকে বয়েল করে নিয়েছি দুটো প্রেশার কুকারে সিটি দিয়ে বয়েল করে নিয়ে রেখে দিয়েছি দিয়ে এটা আমি বানাবো সম্পূর্ণ নিজের স্টাইলে আর সেটা শেয়ার করবো আর আজকে রাত্রে ভাবলাম রুটি বানিয়ে নিই কারণ আমাকে না ময়দা তারপর এইসব জিনিসগুলো না শেষ করতে হবে তাড়াতাড়ি কেন শেষ করতে হবে সেটা তোমরা ভিডিওগুলো আমার নেক্সট ভিডিওগুলো দেখতে থাকো বুঝতে পেরে যাবে মানে ওইসব জিনিসগুলো আমাকে শেষ করে দিতে হবে কারণ ময়দা বা বেসন এগুলো না তাও সব কিছু শেষ হয়তো হবে না এগুলো না বেশি দিন থাকে না পোকা পোকা লেগে যায় বুঝলে তাই যাই হোক তা আমি এখন বানাবো ডাল মাখানি কিন্তু নিজের স্টাইলে মাখানি না ডালের একটা রেসিপি এটাই নিজের স্টাইলে ডাল মাখানি ডাল দিয়েই হবে তা ওটা তো বয়েল করে নিয়েছি বললাম আর তার সাথে নিয়ে নিয়েছি এ দেখো টমেটো আদা রসুন এর একটা পেস্ট এটা একটা নিয়েছি আর তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি তো চলো স্টার্ট করে দিই রান্নাটা ঝটপট করে হাতটা ধুয়ে নিই কি গরম গো প্রচুর প্রচুর প্রচণ্ড ঘামছি আর এই ডালের রেসিপিটা না ঘরে যা যা অ্যাভেলেবেল থাকে সেসব দিয়ে বানানো যায় হয়তো ডালটা থাকে না সবারই কাছে এই কালো বিউলির ডাল বলে মনে হয় কালো বিউলির ডাল যেটা খোসার সময় আর কি বিউলির ডাল তা সেটা হয়তো সবারই কাছে থাকে না কিন্তু ওর ডালটাও যদি থেকে থাকে বাদ বাকি এইসব মশলাগুলো ঘরে অ্যাভেলেবেলই থাকে মানে পেঁয়াজ রসুন আদা এগুলো সবারই ঘরেই থাকে তো সেই দিয়েই বানাবো মানে বাইরে থেকে এক্সট্রা করে আমি আর বাটার ফেস ক্রিম কিচ্ছু আনিনি কারণ গরমটাও না বেশ ভালো পরিমাণ রয়েছে বৃষ্টি হলে কী হবে গরম প্রচুর পরিমাণ আমার মুখ চোখ মুখ দেখেই বুঝতে পারবে কী পরিমাণ আমি অতিরিক্ত পরিমাণ খাবো তা কড়াইয়ে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি টমেটো রসুন আদার পেস্টটা দিয়ে দেবে এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করব হচ্ছে হলুদ গুঁড়ো যেগুলো রেগুলার মশলা হয়ে থাকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ভালো করে কষিয়ে নিই খুব ভালো করে মশলাটা কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত
অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করতে হবে। আমি যেমন এখানে দুটো বড় টমেটো দিয়েছি, ডাল সিদ্ধটা জল সমেত দেবো, জলটা আমি ফেলছি না, কারণ আমার মনে হয় জলটা না ফেলাই উচিত। জলের মধ্যে অনেক গুণাগুণ আছে, তাহলে যে সমস্ত উপকারটা মনে হয় জল থেকে বেরিয়ে যাবে। জলটা ফেলে দিলাম, এবার আমি এর মধ্যে অ্যাড করবো পরিমাণ মতো নুন আর মিষ্টি। নুনটা তো অলরেডি দিয়ে দিয়েছি, এবার দেব মিষ্টি। চিনিটাও অল্প কয়েক চামচ, এক চামচ চামচে এবার এর মধ্যে অ্যাড করব মেন মশলা, সেটা হচ্ছে আমার ঘরে তৈরি গরম মশলা, কিন্তু গোটা গরম মশলা যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেটাই। আর তার সাথে আছে এসপাতা, তেজপাতা আর জিরে, ধনে গুঁড়ো রোস্টেড, এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে টেস্টটা দারুণ হয়, বেড়ে যায়। এটা দু চামচ মতো দিয়ে দিলাম এই ছোট চামচে। দেখো কালারটা কিন্তু বেশ ভালোই চলে আসছে, আমি এর মধ্যে বাটারও দিইনি কিছুই না, কিন্তু কালারটা বেশ সুন্দর এসছে। এর মধ্যে আর আমি কোনো রকম জল অ্যাড করবো না, এটা এরকমই থাকবে, যে জলটা ছিল ওটাই থাকবে। আর এটা একবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে হতে দেবো, মানে ডালটার মধ্যে নুন মিষ্টি আর মশলাটা ঠিকঠাক মানে মিক্সড হয়ে যাওয়ার জন্য। এত ভালো করে মিক্সড করে নিচ্ছে, মিক্সড হয়ে যাওয়ার জন্য এটা হাই ফ্লেমে রাখবো না, যেহেতু আমি জল অ্যাড করছি না। এই অল্প জলই লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো, তাহলেই আমার ডাল মাখনি রেডি হয়ে যাবে। দেখো 10 মিনিটস পর আমি ঢাকা খুলে দেখছি দারুণ হয়ে গেছে। এবার এটাকে অফ করে দেবো, খাওয়ার সময় এটা সঙ্গীত টেস্ট করে জানাবে কেমন হয়েছে। ওকে, বেটা মিলে জল ভরছে, ছেলে একাই 100। ঢাকনাটা দে, ঢাকনাটা হ্যাঁ একদম ভর্তি করে বলেছে, নিচে ধরে নিচে ধরে ভর্তি করে চাই। দেখো আবার একটা খুলছে, দেখেছো ছোট হয়ে গেছে। হ্যাঁ নাচ করতে করতে জল ভরে আবার ছেলে। বাবা জল ভরছো, দেখেছো বাবা না আমি পাশে বসে আছি, আর যা খাটনি খাটে ছেলেই খাটছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ও বলছে, ছেলেও বলছে বাবা করতে দিলে তো করবো। সেই বাবা নিজেই একাই 100। ও বাবা তুমি জল ভরছো, বাবা এই স্টপ 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 ভর্তি হয়েছে। বাবা তার বাবাকে পাশে রেখেছে শুধুমাত্র সার্টিফিকেটের জন্য, যাতে মা না বকে। হ্যাঁ হ্যাঁ যাতে মা না বকে সেই জন্য ও বাবাকে নিয়ে এসছে।
দেখেছো দেখেছো কি পাকা, দেখো কি বলবে, এখনো 3 বছর হয়নি, এইটুকু ছেলে জল ভরছে নিজে নিজে বোতলে, পাকা ডিম। দেখেছো দেখো দেখো নিজে নিজে কেমন ভরছে, দেখেছো কি জানো, ডাল মাখানি কিন্তু আমার মতো ঘরের স্টাইলে তরকা উপর যা খুশি বলতে পারো, কেমন হয়েছে টেস্টটা, কেমন হয়েছে সেটা মেন নিয়ে দাও, ঠিক আছে টেস্টটা মেন, কিন্তু টেস্টটা নিয়ে দরকার সেটা সংগীত বলবে, টেস্ট ঠিক আছে, বলো তো টেস্ট, আমি বলবো টেস্ট, পরীক্ষার পাস করবো না ফেল করবো, আমার খাওয়া কমপ্লিট, তিয়াসের খাওয়া কমপ্লিট, কিন্তু তিয়াসের বাবির খাওয়া কমপ্লিট না। উনি আস্তে আস্তে খান ব্যাপারটা, ওই জন্য উনি খাচ্ছেন, আমি বললাম আমি উঠে পড়ি ফ্রেশ ট্রেশ সব তিয়াসকে ফ্রেশ করবো, তুমি আস্তে আস্তে খাও, তা ও আস্তে আস্তে খেতে থাকুক, আমি ফ্রেশ হবো তিয়াসকে ফ্রেশ করবো। আর এই যে ভ্যাকসিন খালি বলছে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে, কবে যে মার্কেটে আসবে কে জানে, জানি না, যাই হোক ওয়েট করতে হবে, নিজেদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই ঘরে বন্দি থেকে থেকে আরও মাথাটাতে ধরে যাচ্ছে, মাথা পাগল হয়ে যাচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। তোমাদেরও সবারই আশা করি এই একই রকম অবস্থা, শুধু আমার কেন সবারই, তাও যাদের কাছাকাছি ফ্যামিলি মানে মানে বাকি অনেক আত্মীয় স্বজন কাছে পিঠে আছে যেতে পারছে তাদের পক্ষে ভালো, আর আমি তো রীতিমতো 9 মাস বাড়ি যাইনি, ওই জন্য আরও মন টন আরও বেশি খারাপ হচ্ছে, আরও ভালো লাগছে না। সেই ডিসেম্বরের লাস্টে বাড়ি গেছিলাম নাকি, আমি ডিসেম্বরের লাস্টে লাস্ট উইকে বাড়ি গেছিলাম, সেই লাস্ট, তারপরে এতদিন হয়ে গেলো বাড়ি যাইনি, সেই জন্য আরও মন টন খারাপ লাগছে, ভালো লাগছে না। তার সাথে গরম পড়েছে, মানে মন খারাপ, গরম, করোনা সব মানে মিলে মিশে একাকার হয়ে গেছে, কিছু তো আর করার নেই, কবে যে এসব থেকে উদ্ধার পাবো, বেশ ফ্রিলি জীবনযাপন করতে পারবো যেমন আগের মতো ছিলাম, লাইফটা সেরকম থাকবো জানি না। খালি ঠাকুরকে সবসময় ডেকে যাচ্ছে যে ঠাকুর সব কিছু ঠিক করে দাও, আগের মতো নর্মাল করে দাও, কিন্তু কবে যে মানে ঠাকুরের কানে গিয়ে কথাটা পৌঁছাবে আর ঠাকুর বেশ জেগে উঠে বসবে সেটা বুঝতে পারছি না। ঠিক আছে চলো, আর ভিডিওটা কন্টিনিউ করছি না, বুঝতেই পারছো, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই আমাদের ডেইলি লাইফস্টাইল খুবই সাধারণ শিল্পীর লাইফস্টাইল, যা হয় সাধারণ ঘরে যা যা হয় তাই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, সেগুলো যদি তোমাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে, আমার সাথে থাকবে। আর যারা তোমরা আমার সাথে আছো সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো, তাহলে আমার চলার পথটা মানে আনন্দ পাবো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আরও এগিয়ে যেতে আরও উৎসাহ পাবো, তাই না?
ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় আশা করি দেখো খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই আমার সাথে থেকো, আর যে যে ব্লগগুলো দেখো নি সেগুলো দেখার নিও। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।